ড্রামার শুরুতেই আমাদের ফিমেল লিড বানশিকে দেখানো হয়। আসলে ওকে ওর ফিয়েন্সি ড্রাগ দিয়েছিল। বানশি আমাদের বলে, আমার ফিয়েন্সি চায় আমি যেন ওই বৃদ্ধ বিজনেসম্যানের সাথে নাইট স্পেন্ড করি, কিন্তু আমি এটা কখনোই করব না। তখন আমাদের মেইন লিড মিস্টার জিনকে দেখানো হয়, যে তার গাড়িতে বসেছিল। তখন সেখানে বানশি এসে বলে, আমাকে লাভ পয়জন দেওয়া হয়েছে, প্লিজ আমাকে হেল্প করো। এই বলে সে ওর সাথে ফ্লাইট করতে থাকে আর ভাবতে থাকে, আমি আমার ফিয়েন্সির থেকে বদলা নিয়েই ছাড়ব। তো মিস্টার জিনও ওর সাথে সায় দিতে থাকে। তো সে যখনই ওর পিঠে টাচ করে, তখনই সেখানে একটা আঘাতের চিহ্ন দেখতে পায়। মিস্টার জিন তখন ভাবতে থাকে, আমি যাকে খুঁজছি এটাই কি সেই মেয়ে? তো এখানে ওরা ইন্টিমেট হয়ে যায় এবং ফ্রি হওয়ার পর বানশি ওকে টাকা দিয়ে বলে, আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ। তো মিস্টার জিন ভাবে, আমার কেন বারবার মনে হচ্ছে আমি যাকে খুঁজছি এটাই সেই মেয়ে? তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিস্টার জিন অতীতে কিছু সময়ের জন্য অন্ধ হয়ে গিয়েছিল। সে একদিন ছাদ থেকে পড়েই যাচ্ছিল, তখনই বানশি এসে তাকে প্রোটেক্ট করে আর এই কারণেই ওর পিঠে ক্ষত স্থানটার সৃষ্টি হয়। প্রেজেন্ট সিনে আমাদের দেখানো হয়, বানশির এঙ্গেজমেন্ট পার্টি অনুষ্ঠিত হচ্ছিল, কিন্তু সেখানে বানশি প্রেজেন্ট ছিল না। সেখানে ওর ফিয়েন্সি মিস্টার সানের সাথে ওর স্টেপ সিস্টার সুশান উপস্থিত ছিল। তারপর সেখানে বানশি আসলে ওর ফিয়েন্সি রেগে গিয়ে বলে, আমি তোমাকে মিস্টার ব্যাংয়ের কাছে যেতে বলেছিলাম, কিন্তু তুমি কেন যাওনি? বানশি তখন বলে, তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে, সেটা আমি জেনে গিয়েছি। এতে শান বলে, তোমার ফ্যামিলি ব্যাংক্রাফ্ট হয়ে গেছে আর আমি তোমাদের কত হেল্প করেছি, কিন্তু তুমি আমার কথা না শুনে উল্টো আমাকেই ব্লেম করছো। বানশি তখন বলে, তুমি শুধু আমাকে ড্রাগই দাওনি, তুমি আমার স্টেপ সিস্টারের সাথে মিলেও আমাকে চিট করেছ। এতে সুনশান তখন বলে, আমি মানলাম তোমার ফ্যামিলি আমাকে ছোটবেলা থেকেই বড় করেছে, তাই বলে তুমি আমাকে এত বড় একটা ব্লেম দিবে? শান তখন রেগে গিয়ে ওর মমকে বলে, আমি এর সাথে এঙ্গেজমেন্ট করতে চাই না। ওর মম তখন বলে, তুমি এসব কী বলছো? শান বলে, দেখছো না, ও আমাদের মুখে মুখে কথা বলছে, নিশ্চয়ই ওর কারোর সাথে অ্যাফেয়ার চলছে। তখন সেখানে এন্ট্রি নেয় মিস্টার জিন, যাকে দেখে সবাই বলতে থাকে, ওয়াও, এটা তো মিস্টার জিন, সেই শহরের সব থেকে ধনী ব্যক্তি। বাঁশি তখন ওকে দেখে ভাবে, এর মানে এটা শানের আঙ্কেল। বাঁশি তখন শানের সুনশানের ভিডিও পাবলিক করে দেয় এবং সবাইকে বলে যে, দেখো তোমরা, দেখো সবাই, এরা আমাকে কিভাবে চিট করেছে। এটা দেখে ওর হবু শাশুড়ি অবাক হয়ে যায় আর সুনশানকে বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? বাংশি তখন বলে, আপনি তো সুনশানকে মারলেন, কিন্তু আপনার ছেলের ব্যাপারে গিয়ে কী বলবেন? শানের মম তখন বলে, আমার ছেলে বোকা, নিশ্চয়ই মেয়েটা ওকে সিরিয়াস করেছিল, তুমি ওকে ক্ষমা করে দাও। বা তখন শান বলে, তোমার গলায় লাভ বাইট কেন? নিশ্চয়ই তুমিও কারোর সাথে নাইট স্পেন্ড করেছ। এই বলে সে ওকে হিট করতে আসে, কিন্তু মিস্টার জিন এসে ওকে প্রোটেক্ট করে। শান বলে, তুমি আমাকে বলো, তুমি কার সাথে ছিলে? মিস্টার জিন বলে, ও আমার সাথে ছিল। আর এটা শুনে তো সবাই অনেক অবাক হয়ে যায়। বাংশি তখন মনে মনে ভাবে, আমি যদি মিস্টার জিনের কাছাকাছি যেতে পারি তাহলে শানের উপর প্রতিশোধ নেওয়াটা সহজ হবে। মিস্টার জিন যেহেতু অনেক পাওয়ারফুল ছিল, এই জন্য শান বেয়াদবি করায় তার কাছে ক্ষমা চাইতে থাকে। তো বাংশি মিস্টার জিনের কাছে আসতে গিয়ে পায়ে ব্যথা পায়। মিস্টার জিন তখন ওকে ক্যারি করে নিয়ে যেতে থাকে এবং গার্ডদের বলে, শানকে আটকে রাখো, আমার অনুমতি ছাড়াও যেন বাহিরে যেতে না পারে। এরপর ওরা লিফটে ওঠে। মিস্টার জিন বলে, তুমি তো অনেক বোল্ড। বাংশি বলে, মনে হচ্ছে আমার বোল্ডনেস আপনার অনেক পছন্দ হয়েছে। এই বলে ও ফ্ল্যাট করতে করতে একটা হেয়ার ক্লিপ তার পকেটে রেখে দেয়। বাট মিস্টার জিন ওকে একদমই পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাংশি ট্যাক্সি নেওয়ার জন্য রাস্তায় আসলে একটা ছেলে ওকে হ্যারেস করতে থাকে। অপরদিকে মিস্টার জিনকে তার গ্র্যান্ডমা বলছিল, তোমার তো অনেক বয়স হয়ে গেল, এখন তোমার কাউকে বিয়ে করে নেওয়া উচিত। বাট জিন ওর গ্র্যান্ডমায়ের কথায় খুব একটা মনোযোগ দেয় না। তখন ও দেখতে পায় কেউ বাংশিকে হ্যারেস করছে, তাই সে তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। তবে মিস্টার জিন সেখানে পৌঁছানোর আগেই বাংশির ফ্রেন্ড টং এসে ওকে প্রোটেক্ট করে, যেটা দেখে মিস্টার জিনের অনেক বেশি খারাপ লাগে। তো বাংশি ওর ফ্রেন্ডের সাথে কথাই বলছিল, তখনও মিস্টার জিনকে দেখে তার কাছে দৌড়ে আসে। বাট মিস্টার জিন তো রেগেই সেখান থেকে চলে যায়। তখন ওর ফ্রেন্ড বলে, এটাই কি সেই ছেলে যার সাথে তুমি নাইট স্পেন্ড করেছিলে? বাংশি তখন বলে, হ্যাঁ, এটাই সেই ছেলে। তো বাংশি বাসে এসে ওর আঘাতের স্থান দেখে বলতে থাকে, আমি তোমাকে কত বছর ধরে খুঁজছি আর এই চিহ্নটা তো আমাদের ভালোবাসার চিহ্ন। এরপর মিস্টার জিন একটা বারে আসে, সেখানে ওর ফ্রেন্ড ওর জন্য অনেকগুলো মেয়েকে অ্যারেঞ্জ করে। বাট মিস্টার জিন ওইসব মেয়েদের দিকে খেয়াল না করে বাংশির কথাই ভাবতে থাকে। ওর ফ্রেন্ড তখন বলে, শুনেছি তোমার নেফিওর বিয়েতে তুমি নাকি একটা মেয়েকে পছন্দ করেছিলে, তো সেই মেয়েটার ব্যাপারে আমাকে বলো। তখন সেখানে বাংশি ফুল স্টাইল নিয়ে আসে আর ওকে দেখে তো ওর ফ্রেন্ডরা অনেক বেশি প্রশংসা করতে থাকে। ওর ফ্রেন্ড বলে,
এই মেয়েটার নাম বাংশি, দেখো সে কত সুন্দরী। এবং এটাও বলে যে তুমি যাকে পছন্দ করেছিলে ওই মেয়েটার নাম কি ছিল? মিস্টার জিন বলে বাংশি। আর এটা শুনে তোর ফ্রেন্ড একদম শকড হয়ে যায়। তো বাংশি যে ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছিল ওই ক্লায়েন্ট ওকে ড্রিঙ্কস করায়, এত নেশাগ্রস্ত হয়ে গেলে ক্লায়েন্ট ওর সুযোগ নেওয়ার ট্রাই করে। বাট বাংশি বলে এখানে কি তো আমার বয়ফ্রেন্ড রয়েছে। ক্লায়েন্ট তখন বলে কে তোমার বয়ফ্রেন্ড? বাংশি তখন মিস্টার জিনের কোলে গিয়ে বসে এবং বলে আমি ড্রিঙ্কস করে ফেলেছি, তুমি কি আমাকে হেল্প করবে? মিস্টার জিন বলে হ্যাঁ আমি তোমাকে প্রোটেক্ট করব। তো সে ওকে ক্যারি করে গাড়িতে নিয়ে যায়। বাংশি বলে আমি তোমার বাসায় যেতে চাই। মিস্টার জিন বলে কেন, তুমি কি আবারও তোমার বোল্ডনেস আমাকে দেখাতে চেয়েছো? বাংশি তখন বলে তুমি দেখতে না চাইলে দেখাবো না, তবে ওই দিন তোমার পকেটে আমার হেয়ার ক্লিপ রয়ে গেছে আর আমি সেটাই ফেরত পেতে চাই। তো মিস্টার জিন ওকে নিজের বাসায় নিয়ে যায় আর বাংশি এখানেও ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু মিস্টার জিন একদমই পাত্তা দেয় না। তখন একজন মেয়ের এসে বলে ম্যাম এটাই কি আপনার ক্লিপ? বাংশি বলে হ্যাঁ। তো মেয়ে চলে গেলে বাংশি ওকে আঙ্কেল বলে ডাকে। মিস্টার জিন তখন বলে আমি কি তোমার আঙ্কেল? বাংশি বলে তোমার বয়স তো আমার থেকে অনেক বেশি, তাহলে আঙ্কেল বললে প্রবলেম কোথায়? মিস্টার জিন বলে ওই রাতে আমাদের ভেতরে কি হয়েছিল তা তুমি ভুলে যেও না, আর মনে রেখো তুমি আমার নেফিউর মাধ্যমে আমার কাছে পৌঁছেছ। বাংশি তখন বলে সেটা তো আমি জানি, তবে আমি একটা কথা শুনেছি। আমি শুনেছি তোমার গ্র্যান্ড মানে কি তোমাকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে, তো আমরা দুজন যদি কন্ট্রাক্ট ম্যারেজ করি তাহলে সেটা তোমার জন্য বেটার হবে আর আমার জন্য বেটার হবে। মিস্টার জিনের এই আইডিয়াটা অনেক বেশি পছন্দ হয়। সে তখন বলে আমি এটা নিয়ে পরে ভাববো, এই বলে ও অ্যাটিটিউড নিয়ে চলে যায়। আর বাংশি ভাবে আমি আমার রাগী ছেলের সাথে কিভাবে কন্ট্রাক্ট ম্যারেজ করব। তখন ওর বিজনেস পার্টনার ওকে ফোন করে আর জানায় তুমি ওই দিন আমার সাথে ভালোভাবে ডিল করনি, আর আমার সাথে ডিল সাইন না করলে তোমাকে 70 মিলিয়ন পে করতে হবে। বাংশি তখন বাহানা করে বলে আমি পরে আপনার সাথে ডিল সাইন করব। নেক্সট ডেতে বাংশি মিস্টার জিনের অফিসে আসে কিন্তু ওকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। বাংশি তখন বলে মিস্টার জিন আমাকে ইগনোর করছে, এখন তাকে মজা দেখানোর সময় এসে গেছে। তো বাংশি তখনই মিস্টার জিনের গ্র্যান্ড মাকে ইমপ্রেস করতে চলে আসে। আর মিস্টার জিন বাসায় এসে ওকে দেখে ভাবে এই মেয়েটা এখানেও চলে এসেছে। বাংশি ওকে দেখা মাত্রই বলে হানি তুমি চলে এসেছো, আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম। মিস্টার জিন তখন রুট হয়ে বলে তুমি এখানে কেন এসেছো? গ্র্যান্ড মা বলে আমার কাছে কিছু লুকানোর দরকার নেই, আমি জানি সে তোমার গার্লফ্রেন্ড। মিস্টার জিন বলে ও গার্লফ্রেন্ড তুমি বাইরে এসো, তোমার সাথে আমার একটু কথা আছে। তো বাংশি কিছু কিছু হাঁটছিল, তখন হঠাৎ ওর সাথে ধাক্কা লাগে। বাংশি বলে তোমার মাসলসের সাথে আমার মাঝে মাসলসের টাচ লেগে গেছে, তাই তোমাকে আমার রেসপন্সিবিলিটি নিতে হবে। মিস্টার জিন বলে তুমি কি এখানে তামাশা করতে এসেছো? বাংশি তখন বলে গ্র্যান্ডমা কিন্তু আমাদের দেখছে। আর মিস্টার জিনও এটা লক্ষ্য করে, ওর সাথে ভালো ব্যবহার করতে থাকে তখন। তো বাংশি আবার ওকে কন্ট্রাক্ট ম্যারেজের অফার দেয়। মিস্টার জিন অনেক ভেবেচিন্তে বলে আমি তোমার সাথে কন্ট্রাক্ট সাইন করার জন্য রেডি আছি। বাংশি এটা শুনে অনেক খুশি হয়। ও বলে তো আমরা কবে সাইন করছি? মিস্টার জিন বলে খুব শীঘ্রই করব, তবে এর আগে তোমাকে আমার সাথে একটা সুইমিং পার্টিতে যেতে হবে। বাংশি বলে সুইমিং আমার প্যাশন, আমি সুইমিং করতে অনেক ভালোবাসি। মিস্টার জিন এটা শোনার পর খুব ইমপ্রেস হয়ে যায় তার উপর। এরপর সুইমিং পার্টির সিন দেখানো হয়। সেখানে একটা মেয়ে বলছিল শুনেছি ইদানিং মিস্টার জিনের পেছনে নাকি একটা মেয়ে পড়ে আছে। তখন জিয়া নামের আরেকজন মেয়ে বলে মিস্টার জিনকে পাওয়ার চেষ্টা করে লাভ নেই, কারণ সে তো শুধুই আমার। তখন সেখানে বাংশি আসলে ওরা সবাই ওকে ইনসাল্ট করতে থাকে এবং ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তো আমরা দেখতে পাই বাংশি একদম সেম জিয়ার মতো কস্টিউম পরে এসেছে, যেটা জিয়া অনেক রেগে যায় আর বলে তুমি আমার মতো কস্টিউম কেন পরেছো? এদিকে মিস্টার জিনের ফ্রেন্ড এসে বলতে থাকে সুইমিং পুলে অনেক সুন্দরী একটি মেয়ে এসেছে, তাকে আমার অনেক পছন্দ হয়েছে। তো ওর ফ্রেন্ড বাংশির রূপের বর্ণনা দিতে থাকে, যেটা শুনে মিস্টার জিন সহ্য করতে পারে না আর বলে ওটা বাংশি, তাকে আমি পছন্দ করি। আর এদিকে জিয়া বলে আমি যদি এখন সুইমিং পুলে যাই তাহলে মিস্টার জিন এসে আমাকে বাঁচাবে, বাট বাংশি বলে না সে আমাকে বাঁচাবে, আর এটা নিয়ে ওরা বেট লাগায়। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় সুইমিং পুলে দুজন মডেল পানিতে পড়ে গেছে। এটা শুনে তো মিস্টার জিন ওদেরকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয়। তো মিস্টার জিন না দেখেই জিয়াকে ক্যারি করে। এতে জিয়া বলে দেখেছো তুমি হেরে গেছো। আর মিস্টার জিন যখন দেখতে পায় এটা বাংশি নয় তখন সে আবারও ওকে পানিতে ফেলে দেয় এবং বাংশিকে ক্যারি করে। বাংশি তখন ওকে কিস করে বলে দেখলে তো খেয়ে জিতল। এরপর মিস্টার জিন ওর হেয়ার ড্রাই করে দিতে থাকে। তখন বাংশি ওর প্রতি অ্যাট্রাকশন ফিল করছিল। দেন কেউ দরজায় নক করে, এতে মিস্টার জিন সেখানে চলে যায়। বাংশি তখন ওর ফ্রেন্ডকে এসএমএসে বলে মনে হচ্ছে আমি মিস্টার জিনের প্রতি আকর্ষণ ফিল করছি।
ওর ফ্রেন্ড তখন বলে, তুমি যে ছেলেটার জীবন বাঁচিয়েছিলে তুমি কি তাকে খোঁজা অফ করে দিয়েছো? বাংশি বলে, না, আমি এখনও তাকে খুঁজছি। ওর ফ্রেন্ড তখন বলে, আমার জানা মতে মিস্টার জিন অন্য কাউকে লাইক করে, তাই তুমি এই কথাটা মাথায় রেখো। তখন মিস্টার জিন এসে বলে, আমি তোমার আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিচ্ছি। বাংশি বলে, আমি নিজেই লাগিয়ে নিতে পারবো। কিন্তু মিস্টার জিন ওর কথা শোনে না আর নিজেই মেডিসিন লাগিয়ে দিতে থাকে, আর এভাবে ওরা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তবে ওদের ভেতর রোম্যান্টিক সিচুয়েশন তৈরি হওয়ার আগেই মিস্টার জিনের কল আসে। এতে বাংশি ভাবে, আমি এটা কি করতে যাচ্ছিলাম, আমার মনে রাখা উচিত মিস্টার জিন অন্য কাউকে লাইক করে। তো বাংশি আবারও মিস্টার জিনকে কন্ট্রাক্ট সাইন করার ব্যাপারে বলে। মিস্টার জিন তখন বলে, আমি তো তোমাকে এটার জন্য হ্যাঁ বলে দিয়েছি, তাহলে আবারও কেন জিজ্ঞাসা করছো? বাংশি তখন একটা পেপার দিয়ে বলে, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো কিন্তু কন্ট্রাক্টে অ্যাড করতে হবে। মিস্টার জিন তখন পেপারটা ওপেন করে, যেখানে লেখা ছিল নো কিস নো হাগ। এটা দেখে সে হাসতে থাকে। বাংশি বলে, আমি তোমার কোম্পানিতে আমার প্রোডাক্ট সেল করতে চাই না, তুমি তো জানোই আমাদের কোম্পানির ব্যাংক ক্র্যাফ্ট হয়ে গেছে, তাই আমাকে সাইড বিজনেস করতে হচ্ছে। মিস্টার জিন তখন বলে, ঠিক আছে। এরপর ওর বিজনেস পার্টনার ফোন করে আর আবারও বলে সে টাকা চায়। বাংশি বলে, আমাকে কিছুদিন সময় দিন। নেক্সট সিনে দেখা যায় বাংশি ফুল স্টাইল নিয়ে মিস্টার জিনের গাড়ির উপর বসেছিল। এইটা দেখে মিস্টার জিনের পার্টনাররা বলে, তুমি আমাদের বসের গাড়িতে বসার সাহস কোথায় পেলে? এটা শুনে বাংশি মিস্টার জিনের সাথে ফ্লার্ট করতে করতে বলে, আমি তো তোর গার্লফ্রেন্ড। মিস্টার জিন তখন পার্টনারে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সে বাংশিকে বলে, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বাংশি বলে, তুমি তো আমার বয়ফ্রেন্ড, তাহলে তোমার সাথে এসব করবো না তো কার সাথে করব? আর এর উত্তরে মিস্টার জিন ওর কাঁধে কামড় দিয়ে চলে যায়। তখন সেখানে ওর এক্স ফিয়ান্সে এসে বলে, তুমি আমার আঙ্কেলকে সিডিউস করে কি বোঝাতে চাইছ? এখানে ওদের আর্গুমেন্ট বাড়তে থাকে। তখন মিস্টার জিন এসে ওকে প্রোটেক্ট করে এবং শান মিস্টার জিনকে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর বাংশি ওর বাবার সাথে দেখা করে। আসলে ওর বাবা জেলে ছিল, ওর বাবা ওর মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, ওর বাবার ঋণের কারণেই সবাই এসে প্রায় ওদেরকে মারধর করত, এ কারণে ওর মা একদিন সুইসাইড করে। প্রেজেন্টে বাংশি বলে, মম ভালো আছে এবং সে ওর বাবাকে কথা দেয় সে তার সব ঋণ পরিশোধ করে দেবে। বাংশি কীভাবে ঋণ পরিশোধ করবে এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ড্রিঙ্কস করে। তখন মিস্টার জিনোকে এই অবস্থায় দেখে হোটেল রুমে নিয়ে আসে। বাংশির নেশা কিছুতেই কাটছিল না, এজন্য মিস্টার জিন ওকে বাথটাবে শুইয়ে দেয়। তারপর বাংশি কিছুটা সজ্ঞানে আসলে দেখতে পায় মিস্টার জিন নিজের শার্ট খুলছে, এতেও তাকে ভুল বোঝে। মিস্টার জিন তখন তাকে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে তোমার অনেক বেশি ক্ষতি হয়ে যেত। তো এরপর ওরা বাইরে আসলে সুশানের সাথে ওদের দেখা হয়। সুশান তখন বলে, শান খুবই খারাপ ছিলে, সে সবসময় আমাকে মারে। সুশান ওকে নানান কথায় ভুলিয়ে ওর কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে, বাট বাংশি ওকে টাকা দিতে চায় না। সুশান তখন ওর সাথে এটা নিয়ে আর্গুমেন্ট করতে থাকে। তখন বাংশি ওকে পাত্তা না দিয়ে মিস্টার জিনের সাথে চলে যায়। তারপর মিস্টার জিন ওকে বাসায় নিয়ে আসে এবং কন্ট্রাক্ট পেপার দেয়। বাংশি তখন বলে, তুমি কন্ট্রাক্ট পেপার বানিয়ে ভালোই করেছো, এতে আমাদের ভেতরের নিয়ম বজায় থাকবে। তখন বাংশি বাসায় চলে যেতে চাইলে মিস্টার জিন তাকে বলে, তুমি এক ঘন্টা পরে যাও, কারণ বাইরে মেট আমাদের উপর নজর রাখছে। বাংশি বলে, মাত্র এক ঘন্টা? তোমার টাইমিং এত কম। জিন এটা শুনে ওকে বেডে পুশ করে আর বলে, তুমি দেখতে চাও আমার টাইমিং কত? তখন মেট এসে ওদের এই অবস্থায় দেখে খুশি হয়ে চলে যায়। এরপর সে গ্র্যান্ডমাকে সবটা জানিয়ে দেয়। এরপরের দিনে সুশান বাংশিকে হুমকি দেয় যে সে তার মায়ের সব জিনিসপত্র নষ্ট করে ফেলবে। এটা শুনে বাংশি ওর সাথে দেখা করে এবং বলে, তুমি টাকার জন্য এসব করছো তাই না? ঠিক আছে, এই নাও টাকা। এই বলে সে ওকে অনেক মারতে থাকে। তখন সুশানের ফ্রেন্ড ওকে প্রোটেক্ট করতে আসলে বাংশি তাকেও অনেক মারে। দেন সেখানে মিস্টার জিন এসে বাংশির সাইড নেয়। সুশান বলে, তুমি কিভাবে ওকে প্রোটেক্ট করতে পারো, ও তো আমাকে বুলি করেছে। কিন্তু মিস্টার জিন ওর কথা না শুনেই উল্টো ওদেরকে ক্লাব থেকে বের করে দেয়। এরপর সে বাংশিকে বোঝাতে থাকে, নেক্সট টাইম এমনভাবে মারামারি করবে না, এতে রেপুটেশন খারাপ হবে। এখানে বাংশি ওর আচরণ দেখে ইমপ্রেস হয়ে যায় আর ভাবে, আমার কেন বারবার মনে হয় মিস্টার জিনই 7 বছর আগের ওই ছেলেটা। তো মিস্টার জিন ওকে বাসায় নিয়ে আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। এতে বাংশি খুব ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। মিস্টার জিন তখন বলে, তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? বাংশি বলে, চোখে হয়তো কিছু পড়েছে। এরপর গ্র্যান্ডমা বাংশির সাথে দেখা করতে আসে। সে ওকে অনেকগুলো হট ছেলেদের পিকচার দেখাচ্ছিল এবং বলছিল, বলতো এদের ভেতর সবথেকে বেশি হ্যান্ডসাম কি? তখন মিস্টার জিন এসে এসব দেখতে পায়, এতেও জেলাস হয়ে বইটি কেড়ে নেয়। গ্র্যান্ডমা বলে, তুমি এটা কী করছো,
আজ আমি ফ্রি আছি, তাই বাংশির সাথে সময় কাটাতে এসেছি। মিস্টার জিন বলে, তোমার ঘুমানোর টাইম হয়ে গেছে, তুমি বাসায় চলে যাও। গ্র্যান্ডমা বলে, আমি তো আজ বাসায় যাব না, আজ আমি এখানেই থাকব। এটা শুনে তো মিস্টার জিন অবাক হয়ে যায়, কারণ গ্র্যান্ডমা এখানে থাকলে ওদেরকে একই রুমে ঘুমাতে হবে। আর এই সিচুয়েশনে বাংশি হাসতে থাকে। জিন বলে, মনে হচ্ছে তুমি অনেক বেশি খুশি হয়েছ, আমার সাথে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে তো? বাংশি তখন বলে, আমি ঠিকই কন্ট্রোল করতে পারবো, তুমি নিজের কথা ভাবো। এই বলেও চলে যায়। বাট রাতে বাংশি তো নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, কারণ গ্র্যান্ডমার খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল। বাংশি বেশি দুষ্টুমি করতে থাকলে মিস্টার জিন ওর হাত দুটোই বেঁধে রাখে। তো সকালে বাংশি ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল। বাংশি বলে, মনে হচ্ছে আমি দিন দিন মিস্টার জিনের খুব কাছাকাছি চলে আসছি। ওর ফ্রেন্ড তখন বলে, তাহলে তো ভালোই হবে, আমি তোমাদের বাচ্চার মুখ তাড়াতাড়ি দেখতে পারবো। বাংশি বলে, সেটা আর কীভাবে হবে, কারণ সে তো গত রাতে আমার সাথে কিছুই করেনি, বরং ডক্টর এনে আমার চিকিৎসা করিয়েছে। তখন আমাদের গত রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বাংশি যখন কিছুতেই শান্ত হচ্ছিল না, তখন মিস্টার জিন ওকে ট্রিটমেন্ট করিয়ে শান্ত করে ফেলে। প্রেজেন্টে বাংশি ওর বাবার সাথে দেখা করতে আসে। ওর বাবা ওকে থাপ্পড় দিয়ে বলে, আমি কখনোই ভাবিনি তুমি শানের আঙ্কেলকে সিডিউস করে আবারও মার সম্মান নষ্ট করবে। বাংশি বলে, তুমি শানকে যতটা ভালো ছেলে ভাবো ও মোটেই তেমনটা নয়। এরপর বাংশি মিস্টার জিনের সাথে দেখা করলে সে বলে, তোমার মুখে কি হয়েছে? বাংশি বলে, কিছুই তো হয়নি। কিন্তু মিস্টার জিন ওর মুখে মেডিসিন লাগিয়ে দিতে থাকে এবং বলে, আমি জানি তুমি থাপ্পড় খেয়েছো। এদিকে জিয়া গ্র্যান্ডমাকে বলে, বাংশি মেয়েটা খুব একটা সুবিধার না, সে টাকার জন্যই মিস্টার জিনকে সিডিউস করেছে। তখন সেখানে মিস্টার জিন বাংশিকে নিয়ে আসে। গ্র্যান্ডমা বাংশিকে দেখে তার অনেক প্রশংসা করতে থাকে। এতে জিয়ার তো অনেক রাগ হচ্ছিল। মিস্টার জিন তখন বলে, আমার গ্র্যান্ডমা কিংবা আমি কেউই তোমার উপরে ইন্টারেস্টেড নই, তাই এখন এখান থেকে তুমি যেতে পারো। নেক্সট ডেতে বাংশি আর মিস্টার জিন মিটিং অ্যাটেন্ড করে। এরপর যখনই ওরা লিফটে উঠতে যাচ্ছিল, তখনই ওদের সাথে টংয়ের দেখা হয়। টং বাংশিকে বলে, তোমার সাথে অনেক দিন পর দেখা হলো, চলো আমি তোমাকে জব করে দিই। এটা শুনে তো মিস্টার জিন অনেক জেলাস হয়। সে বাংশিকে বলে, তোমার এভাবে কোনো স্ট্রেঞ্জারকে বিশ্বাস করা উচিত হয় না। বাংশি তখন বলে, অ্যাডভাইস দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে যেতে চাই। এই বলে ওর সাথে চলে যায়। এরপর মিস্টার জিন তার অ্যাসিস্ট্যান্টকে 7 বছর আগের ওই মেয়েটার ব্যাপারে খোঁজ খবর দিতে বলে। এদিকে মিস্টার জিনের বোন দেশে ফিরে আসে। জিয়া তাকে বাংশির নামে অনেক বাজে বাজে কথা বলতে শুরু করে। জিনের বোন তখন বলে, তবে চিন্তা করো না, জিন আমার অনুমতি ছাড়া কাউকে বিয়ে করবে না। এরপর সে বাসায় গিয়ে বাংশির সব জিনিসপত্র ফেলে দিতে থাকে। মিস্টার জিন এসব দেখে বলে, তুমি এরকমটা করতে পারো না, কারণ এখানে আমারও জিনিস রয়েছে। এসব দেখে গ্র্যান্ডমা ওর বোনকে সব কিছু বুঝিয়ে বলে। এরপর ওর বোন বাংশির কাছে ক্ষমা চায় এবং বলে, আমার ভাই তোমাকে অনেক পছন্দ করে, তুমি কখনোই ওকে কষ্ট দিও না। বাংশি বলে, আমি তো শুনেছি মিস্টার জিন অন্য কাউকে লাইক করে। জিনের বোন তখন বলে, আসলে 7 বছর আগে আমার ভাইকে একটা মেয়ে বাঁচিয়েছিল। তুমি হয়তো ওই মেয়েটার কথাই বলছো, কিন্তু আমার ভাই এখনও তাকে খুঁজে পায়নি। এটা শুনে বাংশির 7 বছর আগের ঘটনা মনে পড়ে যায়। ও তখন দৌড়ে ওয়াশরুমে আসে এবং নিজের আঘাতের স্থান দেখতে থাকে। এরপর ইচ্ছে করেই ড্রেসের জিপটা খুলে রাখে এবং মিস্টার জিনকে বলে, প্লিজ আমার জিপটা লাগিয়ে দাও, আমি লাগাতে পারছি না। আর জিপটা লাগানোর সময় মিস্টার জিন আবারও ওই আঘাতের স্থানটা পর্যবেক্ষণ করে দেখে। মিস্টার জিন এবার শিওর হয়ে যায় যে সে যাকে খুঁজছে এটাই সে মেয়ে। জিন বলে, তুমিই 7 বছর আগে আমার জীবন বাঁচিয়েছিলে, আমি তখন অন্ধ ছিলাম, কিন্তু তুমি কেন এতদিন আমাকে এটা বলনি? এটা শুনে বাংশির মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। ও তো হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর সে ওর ফ্রেন্ডকে সব কিছু খুলে বলে। ওর ফ্রেন্ড তখন বলে, তুমি কেন ওকে তোমার প্রবলেমের কথা খুলে বললে না? আমার মনে হয় তোমার ওকে সব কিছু বলে দেওয়া উচিত। বাংশি তখন বলে, তুমি ঠিকই বলেছ, আমি এক্ষুনি ওকে সব কিছু খুলে বলবো। তো বাংশি যখন মিস্টার জিনের কাছে যাচ্ছিল, তখন জিয়া ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর জিয়া মিস্টার জিনকে এটা নিয়ে ব্ল্যাকমেল করে, সে যদি ওকে বিয়ে না করে তাহলে সে বাংশিকে মেরে ফেলবে। বাট মিস্টার জিন এই শর্তে রাজি হয় না এবং সে ওর সাথে ফাইট করে বাংশিকে প্রোটেক্ট করে। তারপর বাংশি ফিরলে সে নিজেই হসপিটালে দেখতে পায়। বাংশি বলে, আসলে 7 বছর আগে তোমাকে বাঁচানোর পর আমার মেমোরি হারিয়ে গিয়েছিল, বাট ট্রিটমেন্ট করার পর যখন আমি সুস্থ হই তখন তোমার চেহারা পুরোপুরি ভুলে গিয়েছিলাম। মিস্টার জিন তখন বলে, ব্যাপার না, এখন তো তুমি আমাকে চিনতে পেরেছ। সে তখন রিং দিয়ে ওকে প্রপোজ করে এবং এখানেই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের অবশ্যই ড্রামাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো ড্রামা নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।